প্রশিক্ষণরত 252 এসআই কে বাদ দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এর পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কিভাবে শৃঙ্খলা ভঙ্গ হয়েছে সেটি একাডেমি বলতে পারবে। নতুন নিয়োগের মাধ্যমে এসআই অব্যাহতিতে শূন্য পদ পূরণ করা হবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, যে কোনো দাবির বিষয়ে সরকার যে কমিটি করেছে তাদের সাথে আলোচনা করা, সভা সমাবেশ শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে করা সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অন্য কোনো উদ্দেশ্য নয়, শৃঙ্খলা ভঙ্গ করায় রাজশাহীর সারদায় পুলিশের 252 জন উপপরিদর্শককে বরখাস্ত করা হয়েছে। একাডেমিতে ছিল, তারা তো জুনের হত্যাকাণ্ডের সাথে কিভাবে জড়িত হবে? না না, এখানে কোনো রাজনৈতিক কারণ নেই। আপনি একাডেমির যে ই আছে, ইনস্ট্রাক্টর আছে, তারা হয়তো বলতে পারবে কি কারে কোন স্পেসিফিক সিঙ্গুলার জন্য ই করছে, এটা একাডেমি বলতে পারবে। যেহেতু একাডেমি থেকে তো তাদের শৃঙ্খলা ভঙ্গের জন্য বের করার পরে এটা বেশ হয়েছে। আর এই সংখ্যাটা আমরা কীভাবে পূরণ করবো? আপনারা দেখেন, আমরা তো নতুন তো অ্যাডভার্টাইজ করছি, এতেই আমরা নিয়ে নেব। নতুন অ্যাডভার্টাইজ করা হয়েছে না সেই নেওয়ার জন্য এখন এই এদের যত তাড়াতাড়ি আমরা সম্ভব তাদের। লুট হওয়া অস্ত্রের 20% এখনো উদ্ধার হয়নি জানিয়ে তিনি বলেন, জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা আবারও অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হবে। থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতেছে না, আমরা তো অন্যান্য অবৈধ অস্ত্র উদ্ধার করতেছি। জামিনে মুক্তি পাওয়া অনেক শীর্ষ সন্ত্রাসী সম্বন্ধেও তো আপনারা বলেন, যদি তারা আবারও কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয় আমরা অবশ্যই তাদের আইনের আওতায় নিয়ে আসব। বিভিন্ন অপরাধী ও আন্দোলন সমাবেশে উস্কানিতা তাদের রাজনৈতিক হয়তো প্রকাশ করতে হতে পারে। বিশ্ব ইজতেমা যেন নির্বিঘ্নে হয় সে বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তো ধরেন 7-8 বছরে একটা গ্রুপ হয়েছিল, এখন তো যেহেতু আবার দুইটা গ্রুপ হয়ে গেছে, একও ভিতরে কিছু কিছু মতেরও পার্থক্য আছে। আমরা এদের সাথে বসবো যেন তারা সবাই একটা ঐক্যমতে এসে যেন জিনিসটা খুব ভালোভাবে করতে পারে। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।